এই শুনো, একটা ঘটনা শুনছ? না শুনি নাই তো। ওই যে ওইবার রহিমা করে একটা মেয়ে আছিল না? হ্যাঁ আছিল তো। ওই মেয়েটা কিন্তু ক্লাস 6 এ পড়ে। হ্যাঁ কিছে তাই? ওই মেয়েটা পাইতেছে না? সর্বনাশ, মেয়েটা ছোট একবারে কিছে। সেটা চিন্তা করি, অন কই যে গেছে, কার সাথে না কেউ নিয়ে গেছে, খুব একটা চিন্তার বিষয়। চিন্তার বিষয় তো, ছোট মানুষ। অন দেশে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে কি হইব? আমি তো চিন্তা করি উপাইতেছি না। তোমারও তো একটা ছোট বোন আছে। শুনলাম একটু নেশাও করে আর বয়সটাও একটু বেশি, ওই আমার প্রস্তাব দিছিল, ওর সাথে কি ওর যায়? বয়স একটু বেশি হইলেও কিছু হইব না, বউ আদর করবো, বুঝছো? আর ওদের পরিবারটা মানে পরিবেশটা কিরকম, মানে একটু ভালো আছে? পরিবার ভালো আছে, কিন্তু ওর বয়স হলে আমার খুব চিন্তা লাগে। সমস্যা নাই, তুমি চিন্তা করো না, বউ আদর করবো। একটু বয়স বেশি তাই কিছে, তোমার তার নিজের বোন না, সৎ বোন, দিয়ে দাও, ভালো হইব। তুমি আজকে যাই আর কই দিও যে লেখাপড়া আজকে বন্ধ। আচ্ছা ঠিক আছে, লেখাপড়া করা যাবো না, বাইরেও যাওয়া যাবো না। আচ্ছা ঠিক আছে, আমি এক সপ্তাহের ভিতরে ওর বিয়ে দিয়ে দিব। আচ্ছা তুমি ওর সবসময় পাশে থাকবা, ও যদি কোনো ভুলও করে ক্ষমা করে দিও, কারণ ও ছোট তো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি শুধু দোয়া করে দিন, থাকতে পারে দোয়া করে তুমি সুখী থাকো। আজকে মনে হয়েছে ও আমার সৎ বোন ছিল না, আমার আপন বোন ছিল, ওর লেগে আমার খুব খারাপ লাগতেছে। আচ্ছা যা হোক, মন খারাপ করো না, আমারও কষ্ট লাগতেছে, যাও স্বামীর সংসার করে খেতে হবে, বিয়ে দিছি, ঠিক আছে, মন খারাপ করো না, চলো বাসায় যাই। আমরা শুধু দোয়া করি ও যেন সুখী হয়। আচ্ছা ঠিক আছে, চলো চলো। আচ্ছা বোন তাহলে থাকো, হ্যাঁ, আর আমার ভাইও খুব ভালো মানুষ, হ্যাঁ, আমার ভাইরে কষ্ট দিও না, আমার ভাই যা বলে তাই শুনে চলো, হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরা থাকো, আমি আসি, হ্যাঁ সকালে দেখা হবে, হ্যাঁ। আচ্ছা তুমি একটু বসো, আমি দরজাটা লাগিয়ে দিয়েছি। হ্যাঁ
কি ব্যাপার, লজ্জা পাইতেছ? আর শোন, লজ্জার কিছু নেই, এখানে তো শুধু তুমি আর আমি। দেখি একটু, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর তুমি, মানে আমার অনেক ভালো লাগছে। শোনো, তোমার আমি আজকে বিয়ে করে নিয়ে আসছি আমার বাড়িতে। আজ থেকে এ বাড়ি শুধু আমার না, আজ থেকে এ বাড়ি তোমারও। এ বাড়িতে যত কাজকাম যা আছে সব কিছু তোমারই করতে হবে, কারণ এই বাসায় আর কোনো লোক নাই তুমি ছাড়া। দেখুন, চিন্তা করেন না, আমি সব কিছু মানায় গুছিয়ে নেব, তারপরে যদি আমার কোনো ভুল হয় আপনি একটু বুঝিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে আছি। তুমি আমার বউ, আমি তোমার স্বামী, আমি তোমার সব কাজে তোমার সহযোগিতা করব, ঠিক আছে? আর শোনো, আজকে হচ্ছে আমাদের বাসর রাত, আর বাসর রাত হচ্ছে একটা নারী আর একটা পুরুষের সর্বশ্রেষ্ঠ রাত, আর সেজন্য আজকে এই রাতটাকে আমরা স্মরণীয় করে রাখব। আসলে আমার না অনেক গরম পড়তেছে, একটু পাঞ্জাবিটা খুলি। হ্যাঁ, আচ্ছা তোমার আরেকটা কথা বলি, তুমি কি আমার পায়ে খুশি, আর আমার কি তোমার পছন্দ হয়েছে? সত্যি পছন্দ হয়েছে? মাশাআল্লাহ, শুনে খুব খুশি হইলাম। আচ্ছা তুমি ওখানে এগুলো খুলবা না, এগুলো না খুললে তো তোমার সবাই ডিস্টার্ব হবে। আচ্ছা আমি খুলে দিই। হ্যাঁ, তোমার না অনেক সুন্দর লাগতেছে, একদম পরীর মতো লাগতেছে। আচ্ছা যাই হোক, আমরা অনেক কথা বলছি, ঠিক আছে, এখন বাকি কাজটা করব। শোনো, আজকে থেকে তুমি আমার বউ আর আমি তোমার স্বামী, তোমার প্রতি আমার অধিকার আছে আর আমার প্রতি তোমার অধিকার আছে, ঠিক আছে? তুমি তো লজ্জা পাইতেছো কে, কি হইল? হ্যাঁ দেখো, আজকে আমরা দুজন দুজনা হয়ে যাব, ঠিক আছে? দেখেন সবই ঠিক আছে, কিন্তু আমার বয়সটা অনেক কম, তাই আমি অনেক ভয় করতেছি। আর তুমি কি বলতেছো, কোনো ভয় নাই। দেখো প্রথম প্রথম সবাই কথা বলে, আর যখন এটা হয়ে যায় না সব ঠিক হয়ে যায়। আরে কি ব্যাপার, তুমি ওইদিকে যাচ্ছ কেন, আর এদিকে আসো। আরে শোনো, ওইদিকে যাও না, অন্য সময় মানে আজকে আমাদের বাসর রাত, আর এই রাতকে আমরা প্রতিদিন ফিরে পাবো কখনোই না। আর আজকে রাত্রের কাজটা অবশ্যই আজকে রাত্রেই করতে হবে, এটা অন্য দিন করা সম্ভব না। দেখো তুমি এরকম করো না, আমি তো তোমার স্বামী, তাই না? আর স্বামীর সাথে থাকার সমস্যা কি হয়েছে তোমার? আসো না। আরে আসো, কি হইলো, কি ব্যাপার? আরে কিসের ভয়, আসো না। আরে আসো, সত্যি কেন লম্বা হয়ে আসো। দেখো তোমার এই ব্যাপারগুলো না আমার কিন্তু খুব খারাপ লাগতেছে, আজকে আমাদের বাসর রাত আর আমার অধিকার আছে তোমার স্পর্শ করা, তোমার কাছে পাওয়া, আর তুমি যদি না বলো না আমি সেটা কোনোভাবেই মাইনে নেব না, আমার অধিকার আমি আদায় করে নিমুই। আসো।
দেখো আমার অধিকার আমি আজকে আদায় করে নিবই, তুমি যতই না বলো। আমি তো তোমার স্বামী, আমার কাছে থাকতে তোমার বাধা কিসের? এসব ঠিক না, আপনার সাথে আমার না আপনার অনেক বয়স, আমার বয়স অনেক কম। আর দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। না অন্য কোন সময় আমার অনেক ভয় করতেছে। আরে কোনো ভয় নাই, সব তো দেখেন আমি ভেদম দিচ্ছি, ছাড়েন আমি ভেদম দিচ্ছি, ছাড়েন ছাড়েন আমি ভেদম দিচ্ছি। আরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমার অনেক ব্যথা লাগতেছে, দেখেন আমার ভয় করতেছে, আমার ছাড়েন আমার অনেক ব্যথা লাগতেছে, আমার ব্যথা লাগতেছে, ভাবি কেমন আছো? কেমন কাটল ভাবি, কি হয়েছে, মন খারাপ কেন? না তোমার ভাই কালকে আমার সাথে অনেক জোরজবস্ত করছে, অনেক কষ্ট দিছে। তোমার ভাইয়ের সাথে আমার সংসার করা সম্ভব না। এটা কি বলো তুমি? শোনো বোন, এরম করে না, ঠিক আছে? তুমি আমাদের বাড়িতে আমার ভাইয়ের বউ হয়ে আইসো, ঠিক আছে? আজ থেকে তোমার এখানেই থাকতে হইব, আমার ভাইয়ের সাথেই তোমার সংসার করতে হইব। মন খারাপ করলে চলবো না ভাবি, ঠিক আছে? তোমার সব কিছু মানাই মানে চলতে হবে। তুমি যাই বলো আপু, আমার এই সংসার করা সম্ভব না, আমি আর এই সংসার করতে পারবো না। তুমি কি বলো ভাবি, এটা কোনো কথা বললা? যত যাই হয়ে যাক না কেন, তোমার এখানে থাকতে হইব, আমার ভাইয়ের সাথেই তোমার সংসার করতে হইব। মেয়েরা শ্বশুর বাড়িতে আসে বধূ হইয়া, আর বেরোয় লাশ হইয়া। মন খারাপ করো না ভাবি, আমারও তো বিয়ে হয়েছে, আমিও তো একটা মেয়ে, আমিও তো স্বামীর সংসার করতেছি। শ্বশুর বাড়িতে স্বামীর সংসারে থাকতে হইলে এরকম একটু একটু হয়, ঠিক আছে? এগুলো সব কিছু মানায় গোছাই নিতে হইব। তুমি যাই বলো, আমার এখানে থাকা সম্ভব না, আমার সংসার করা সম্ভব না, আমার এসব ভালো লাগে না, আমার অনেক কষ্ট হয়, আমি এসব পারবো না। না না ভাবি, এগুলো বলে না, ঠিক আছে? প্রথম প্রথম একটু এরকম কষ্ট হবে, ঠিক আছে? পরে সব কিছু ঠিক হয়ে যাবো, তুমি এই নিয়ে মন খারাপ করো না, হ্যাঁ? ঠিক আছে, আর ভাইয়ের সাথে রাগারাগি করো না, ভাইয়া যা বলে তাই শুনো, হ্যাঁ? আমি পরে আসবো, তাই এখন যাই ভাবি, মন খারাপ করো না, হ্যাঁ? কি ব্যাপার, আজকেও তুমি ঘুমটাতে বসে রইছ কি? এখনো লজ্জা কমে নাই? আসলে শোনো, পাশের রাতে না আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, কারণ তোমার মতো একটা সুন্দরী বউ আমার সামনে, কি থেকে কি হয়ে গেছে, কি হইল, কি ব্যাপার? বিথি, এ বিথি, কি হয়েছে তোমার, কথা বলো না কেন? বিথি, এ বিথি, এটা কি বিষ? তার মানে বিথি বিষ খেয়ে আত্মহত্যা করছে? এটা আমি কি করলাম, এটা আমি কি করলাম? না, আমি ওর সাথে অনেক অবিচার করছি, আর সেই জন্য ও সহ্য না করতে পারে বিষ খেয়ে আত্মহত্যা করছে। আর ওই ওর এই মৃত্যুর জন্য আমি দায়ী, আমি দায়ী। এটা আমি কি করলাম, এটা আমি কি করলাম? বিথি, এ বিথি, 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 বিথি রে, আমি তোর মায়েরা ভালাইলাম, আমি তোর মায়েরা ভালাইলাম, তুই আমার মা পুরা দে বিথি, তুই আমার মা পুরা দে বিথি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা যে গল্পটি করলাম এটা একটি বাল্যবিবাহ নিয়ে, আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগছে। আর এটা এই গল্পটা আমরা এই জন্যই করছি যাতে আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন। দেখছেনই তো, বাল্যবিবাহ করলে স্বামী স্ত্রীর কাছে যাইতে চাইলে উনি বাধা দেয়। কেন দেয়? কারণ উনি এটা সহ্য করতে পারবে না, ওনার কষ্ট হবে। আমরা এটাই বলতে চাই যে আপনারা বাল্যবিবাহ বন্ধ করুন, বাল্যবিবাহ থেকে বিরত থাকুন।
আর নারীকে নারী স্বাধীনতা দিন। আর আমাদের এই চ্যানেলটি আপনারা সবাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটন আছে, বেল বাটনটি ক্লিক করবেন। সবাইকে ধন্যবাদ।